ಭಾಗ್ರಿ ಮಧ್ಯ ಗುರುಪಾದ ಪದ್ಮ ಸಂಬಂಧ ಜ್ಞಾನ ಪ್ರದಾತ ನಿತ್ಯಾನಂದ ಅಭಿರ್ಣ ಕಲಿವರ್ ನಿತ್ಯಲೀಲಾ ಪ್ರವಿಷ್ಣ ವಿಷ್ಣು ಪಾದ ಅಷ್ಟೋತ್ತರ ಸದಸ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀಮದ್ ಭಕ್ತಿ ಶ್ರೀರೂ ಸಿದ್ಧಾಂತಿ ಗೋಸ್ವಾಮಿ ಮಹಾರಾಜ್ ಜಿ ಚರಣ ಕಮಲ ಮೇ ಅನಂತ ಕೋಟಿ ಸಾಷ್ಟಾಂಗ ದಂಡವತ್ ಪ್ರಣಾಮ ಕರ್ತಾ ತತ್ಪಶ್ಚಾತ್ ಮಧ್ಯ ಶಿಕ್ಷಾ ಗುರುಪಾದ ಪದ್ಮ ನಿತ್ಯಲೀಲಾ ಪ್ರವಿಷ್ಣ ವಿಷ್ಣು ಪಾದ ಅಷ್ಟೋತ್ತರ ಸದಸ್ರೀ ಶ್ರೀ ಶ್ರೀಮದ್ ಭಕ್ತಿ ವೇದಾಂತ ಶ್ರೀ ನಾರಾಯಣ ಗೋಸ್ವಾಮಿ ಮಹಾರಾಜ್ ಭಕ್ತಿ ಭೂದೇವ ಶ್ರೀ ಶ್ರವತಿ ಗೋಸ್ವಾಮಿ ಮಹಾರಾಜ್ ಭಕ್ತಿ ಶೇಖರ್ ಶ್ರೀ ಜತಿ ಮಹಾರಾಜ್ ಅನ್ಯಾನ್ಯ ವೈಷ್ಣವ ವೈಷ್ಣವಿ ಸವಾಯಿ ಚರಣಿ ಜಥಾ ಯೋಗ್ಯ ಪ್ರಣಾಮ ಗತಕಲ್ಲ ಅವರ ಶ್ರವಣ ಕರ್ಚಿಲ್ಲ ಶ್ರೀಲ ಪರಿಕೃತಿ ಮಹಾರಾಜ್ ಕಲಿ ಕೇತಿನಿ ಚಾರಿ ಜಾಗ ಸ್ಥಾನ ಅರ್ಥ ಹಲ ಕಲಿ ಯುಗೇ ಯದಿ ಕೇವಲ ಭಗವಾನ ಭಕ್ತಿ ಕರ್ತ ಹೈ ಚಾರಿಟಿ ವಸ್ತು ಅಪನಾ ತ್ಯಾಗ ಚಾರಿಟಿ ವಸ್ತುಗೆ ಅಪ್ನಿ ತ್ಯಾಗ ದಿತ ಕಲಿ ಚಾರಿಟಿ ಚರಣ ಪ್ರಥಮ ಹಲ ಜೀವ ಹೇಳ್ತೇನೆ ದ್ವಿತೀಯಟಿ ಹಲ ಕೋನ ಪ್ರಕಾರ ನಿಶಾ ದ್ರವ್ಯ ಗ್ರಹಣ ಕರ್ತೇನೆ ಜೀವ ಹೇಳಲೆ ಕಿ ಹವೆ ಧರ್ಮರ ಪ್ರಥಮ ಚರಣ ಹಲ ಸತ್ಯ ಜರಾ ಜುವಾ ಹೇಳಿ ದೇಖಿವೆ ತನಗೂ ಸತ್ಯ ಕಥಾ ಹೇಳಿ ಮಿಥ್ಯಾ ಪರಿ ಮಿಥ್ಯಾ ಕಾಲ್ಕಿತ್ ಮನ್ ಪೈಸಾ ದಿದ ಆಚೆ ಧಾರ ದಿದ ಮಿಥ್ಯಾ ಚರಣ ಸತ್ಯ ಬೋಲುವೆ ಧರ್ಮರ ದ್ವಿತೀಯ ಚರಣ ಹೋದ ತಪಸ್ಯಾ ಅದೇ ತಪಸ್ಯಾ ಕರ್ತೆಗಳೇ ನಿಶಾ ದ್ರವ್ಯ ತಮಗೆ ತ್ಯಾಗ ಜತೋ ಪ್ರಕಾರ ಪಾನ್ ಬೀಡ್ ಸಿಗರೇಟ್ ಅಭಿ ಗಾಂಜಾ ಭಾಂಗ್ ಮದ್ಯಪಾನ್ ಎ ಸಬ್ ತಮಗೆ ತ್ಯಾಗ ತೃತೀಯ ಧರ್ಮರ ತೃತೀಯ ಚರಣ ಹಲೋ ಪವಿತ್ರತಾ ಪವಿತ್ರತಾ ಕುಥಾಯ ನಷ್ಟ ಹೋಚೆ ಅವೈಧ ರೂಪೆ ಮೇರಾ ಪುರುಷ ಸಂಘ ಪುರುಷರ ಸ್ತ್ರೀ ಸಂಘ ಕರೆ ಸಂಸಾರ ಕರ ಬಿಎ ಕರೆ ಪತಿ ಪತ್ನಿ ದುಜನ ಮಿಲೆ ಸಂಸಾರ ಕರ ಅಥವಾ ಬಾಯ್ ಫ್ರೆಂಡ್ ಗರ್ಲ್ ಫ್ರೆಂಡ್ ರಾಣಿ ಗುರುಗಳ ಶಾಸ್ತ್ರ ಕೆ ಸ್ವೀಕಾರ ಕರೆ ಸಂಸಾರ ಕರ ಬಿಎ ಕರೆ ಪತಿ ಪತ್ನಿ ಮಿಲೆ ಸಂಸಾರ ಕರ ಧರ್ಮರ ಚತುರ್ಥ ಚರಣ ಹಲ ದಯಾ ಅದೇ ದಯಾ ಕೋನ ಪ್ರಕಾರ ಮಾಂಸ ಮಾಂಸ ಮಾಚ ದೀನ್ ಈ ಸಬ್ ವಸ್ತು ಗ್ರಹಣ ಕರ್ತೇನೆ ಕರ್ಲೆ ಬರ ಹೃದಯ ತೆಗೆ ದಯಾ ಶೇಷ ಹೋಯ್ ಜಖನ ಪರಿಕೃತಿ ಮಹಾರಾಜ್ ದಿನಿ ಕಲಿಯುಗೆ ಚಾರಿಟಿ ಜಾಗ ದಿಲೆ एक दिन इतनी जंगल थे शिकार खेलते गए चले आज के होना के तो जोर से पिपास लगे छे जीवन को कहां है तो जोर प्यास लगे भ्रमण करते करते के ऋषि आश्रम में तक पहुंच गया तिथि तेरी सत्य सत्य भगवान का भजन कर छिए होना के जल जाए किन दिन तो भजन के रहता छे भजन के रहता छे होना चौकी खुले ना तो कहना परिकृति महाराज बोल ले দেশের হলাম রাজা আমি একটু জল খেতা এলাম তুমি কিরকম সাহায্য একটু জল খাওয়াতে পারলে না ওখানে একটা মৃত সর্প ছিল ওই মৃত সর্পটি নিয়ে ওনার গলার মধ্যে দিয়েছে বলে এটা হলো তোমার উপহার যখন চলে গেছে ওনার একটা ছোট ছেলে ছিল যার নাম ছিল সিং যার নাম ছিল সপ্তম দিবস তক্ষক দংশন করে এখন বাবার চোখ লেগেছে বলে কি হয়েছে বলে এইরকম এইরকম আমার বাড়িতে শ্রী পরিকৃতি মহারাজ এসেছিলেন আপনি ওনাকে জল খাওয়াননি এই জন্য তিনি আপনার গলায় মৃত সর্প ঢেলে দিয়ে গেছে বলে তুমি কি করলে বলে আমি ওনাকে অভিশাপ দিয়েছি বলে মূর্খ তুমি জানো এই পরিকৃতি মহারাজ কে তিনি হলেন কৃষ্ণের বংশধর তিনি হলেন আমাদের দেশের রাজা যার কৃপায় আমরা সুষ্ঠুভাবে এখানে তপস্যা করছি কৃষ্ণ ভক্ত তিনি মাতৃগর্ভে থাকা সময়ে গোবিন্দ তাকে দর্শন দিয়েছে
নিজে গোবিন্দ তাকে কোলে নিয়ে লালন পালন করছে। যদ্যপি দেখতে মনে হচ্ছে তিনি গৃহস্থ আর আমরা হলাম সাধু, কিন্তু হলেও গৃহস্থ হলেও তিনি আমাদের থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই জন্য বলছে গৃহী হও ত্যাগী হও ভক্ত ভেদ নাই, ভক্ত ভেদ করলে সে কুম্ভি পাঙ্গি যায়। মহাপ্রভুর যত অধিকাংশ ভক্ত দেখুন, শ্রীবাস পণ্ডিত তিনি কোথায় আছে, বাড়িতে ছিলেন। অদ্বৈত আচার্য গৃহস্থ কিনা, নিত্যানন্দ প্রভু গৃহস্থ কিনা, সব গৃহস্থ। কত আর মহাপ্রভু ভক্ত ত্যাগী ছিল, কিন্তু ওরা গৃহ থেকেও ত্যাগীদের থেকেও অনেক শ্রেষ্ঠ ছিল। হ্যাঁ, গৃহ থেকেও তারা, এই জন্য মূল হলো কে কতটুকু গোবিন্দের ভজন করে। যদি ত্যাগীর বেশ নিয়ে কেবল ভোগই করতে থাকি, ও ত্যাগী শ্রেষ্ঠ নয়। কিন্তু যদি বাড়িতে থেকে যদি গোবিন্দের ঠিক ঠিক ভাবে ভজন করি, গুরু বৈষ্ণবদের আমি সেবা করি, বুঝা যাবে কতটুকু তোমার ভগবানের প্রতি ভালোবাসা আছে। ও ড্রেস কেবল একটি আশ্রম, ড্রেস হলো একটি আশ্রম। আপনারা শ্রীবাস পণ্ডিতের নাম জানেন, যখন শ্রীমান মহাপ্রভু ওনার বাড়িতে নৃত্য কীর্তন করছেন, হঠাৎ একটি ছেলে মারা গিয়েছে, ওনার একটি ছেলে এখন মারা গিয়েছে, আর মায়েরা বসে কান্নাকাটি করতে আরম্ভ করছে। চৈতন্য মহাপ্রভু তো ওনার বাড়িতে নৃত্য কীর্তন করছেন সারা রাত্রি। এখন শ্রীবাস পণ্ডিত তিনি শুনতে পেলে বাড়িতে সবাই কান্নাকাটি করছে, তিনি কীর্তনকে প্রণাম করে তিনি চলে গেলে। দেখে সব মায়েরা বসে কান্নাকাটি করছে, বলে কি হয়েছে, বলে তোমার যে একটি ছেলে ছিল না ওইটা মারা গিয়েছে, বলে অহোভাগ্য। একদিন সবাই মরবে কিনা, একদিন তো মরতে হবে, যেখানে সাক্ষাৎ ভগবান নৃত্য কীর্তন করছে। হ্যাঁ, আর সেখানে ভগবানের কীর্তন শুনতে শুনতে ছেলেটি মারা গিয়েছে, এ থেকে বেশি সৌভাগ্য হতে পারে? হ্যাঁ, এ থেকে বেশি সৌভাগ্য হতে পারে? খবরদার কান্নাকাটি করবে না, যদি মহাপ্রভুর নৃত্য কীর্তনে বাধা হয় না, তবে ও তো ছেলেটা গিয়েছে, আমিও যাব, আমিও প্রাণ ত্যাগ করব। এখানে সবাই চুপচাপ হয়ে গিয়েছে। তিনি আগে যত প্রসন্ন হয়ে তিনি নৃত্য করছিলেন, এখন তিনি এসে ও থেকে বেশি উচ্চছে। হ্যাঁ, জোর জোর তিনি নৃত্য কীর্তন করে, তিনি জোর জোরে কীর্তন করছেন, নাচছেন। কিন্তু মহাপ্রভু দশারবান করছে, আমি সব জানি। উনি বললেন, মনে হচ্ছে আজকে শ্রীবাস বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে, আর শ্রীবাস পণ্ডিত লাভ দিয়ে বলে, প্রভু আমার বাড়িতে অমঙ্গল? যেখানে সাক্ষাৎ আপনি মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ তিনি, যেখানে আপনি সাক্ষাৎ নৃত্য কীর্তন করছেন, সেখানে অমঙ্গল কখন হতে পারে? তখন শ্রী অদ্বৈত আচার্য বললেন, বলে প্রভু শ্রীবাসের যে একটি ছেলে ছিল না ওইটা মারা গিয়েছে। মহাপ্রভু এইটুকু শুনে তিনি ক্রন্দন করতে আরম্ভ করছে। হ্যাঁ, বলে শ্রীবাস, হ্যাঁ বলে বলে পুত্র শোক না জানিল যে মহার প্রেমে, তিনি যে নিজের পুত্র শোক কেউ আমার প্রেমে, তিনি পুত্র শোক করতে তিলাঞ্জলি দিয়ে দিয়েছেন। বলে তোমার একটা ছেলে গিয়েছে না, আজ থেকে আমার দুটো তোমার ছেলে হবে, কে কে, এক নিত্যানন্দ প্রভু আর একটা আমি, আজ থেকে আমার দুজন তোমার ছেলে। বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখুন, তিনি গৃহস্থ হয়েও মহাপ্রভু প্রতি কত বিশ্বাস। হ্যাঁ, মহাপ্রভু চরণে তিনি কত তিনি সমর্পিত আছেন মহাপ্রভু চরণে। এই জন্য ঋষি বললেন, অহোভাগ্য, আজকে আমাদের বাড়িতে শ্রী পরীক্ষিত মহারাজ এসেছিলেন, ওনাকে তো জল তুমি খাওয়ালে না, কি করলে, তাকে তুমি অভিশাপ দিয়ে দিয়েছ সপ্তম দিবসে তক্ষক দর্শন করবে। তিনি ও ব্রাহ্মণ সমাজকে অভিশাপ প্রদান করে, বলে আমি ও অভিশাপ দিচ্ছি, আজ থেকে ব্রাহ্মণদের মুখে যে, হ্যাঁ যে শক্তি ছিল, সমস্ত শক্তি হীন হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, তবে থেকে ব্রাহ্মণদের অভিশাপ হতে বা বরদান হতে তবে থেকে সব শেষ হয়ে গেছে। কেন তিনি অভিশাপ দিয়েছিলেন? বলে কম সে কম পরিচিত মহারাজকে গিয়ে সূচিত করো, ওনার কাছে কেবল সাধি তিনি আছে, ওনার কাছে কেবল সাত দিন আছে। হ্যাঁ, দেখুন, বলছে কেবল পরিচিত মহারাজের কাছে সাত দিন ছিল তা নয়, আমাদের কাছেও কতদিনই আছে? আমাদের কাছে
আমাদের কাছে কতদিন আছে? আমাদের কাছে 7 দিন। পরীক্ষিত মহারাজ জানতে 7 দিনের আগে আমি মরব না, কিন্তু আমরা কি বলতে পারবো? আমরা কি বলতে পারবো? বিশ্বাসে নৈব বিশ্বাস। আমাদের যে শ্বাসটা ছেড়েছি দ্বিতীয়বার শ্বাসটা নিতে পারবো, কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, কিন্তু আমাদের গুরুদেব একটি ছোট কাহিনী শোনাতেন, আপনার ধ্যান দিয়ে শুন, ভালো করে শুন। বলে এক সময়ে একজন সাধু তিনি রাজ দরবারে এসেছে, রাজার সঙ্গে মিলতে। সেখানে একটা দরোয়ান ছিল, বললে বাড়িতে রাজা আছে? বলে আছে। বলে ওনাকে বলুন একজন সাধু আপনার সঙ্গে কেবল এক মিনিট পর কথা বলতে চায়, পর বিশেষ জরুরি কাজ আছে। রাজা তিনি চিন্তা করলেন সাধুরা কেন আসে, ওই ভিক্ষা নিতে এসে বলে। বলে যাও 100 টাকা ধরে দিন। তিনি বললেন আমি টাকা নিতে আসিনি, কেবল এক মিনিট রাজার সঙ্গে মিলতে এসেছি। রাজা বললে মনে হচ্ছে 1 টাকা তো মন ভরে নাই, তখন তিনি 500 টাকা ধরে দিয়ে। রাজা বললো আমি পয়সাই নিতে আসিনি, আমি তো কোনো বিশেষ কাজ নিয়ে এসেছি, 1 মিনিট শুধু কথা বলবো। রাজা বললেন দেখো আমার কাছে কোনো সময় নেই, সাধুর সঙ্গে মিলতে আমার কাছে কোনো সময় নেই। তখন তিনি সাধুটি কি করছে, তিনি গিয়েছেন রানীর কাছে। সেখানে একটি দাসী ছিল, বলে ঘরে রানী আছেন? বলে হ্যাঁ আছেন। বলে একটু রানীকে খবর দাও একজন সাধু কেবল 1 মিনিট কথা বলতে চায়, কোন বিশেষ জরুরি কাজ আছে। আর রানী শুনতেই বলে বাড়িতে সাধু বাবা এসেছে, বহু ভাগ্যে সাধু দর্শন হয়। ঘরে যখন কোন সাধু আসে কৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন হে উদ্ধব আচার্য মাং বিজানিয়া, যখন আমি কোন জীবের উপরে কৃপা করি আমি ডাইরেক্ট আসি না, আমি সাধু মাধ্যমে আমি এই আসি। এই জন্য তিনি তো খুব প্রসন্ন হয়ে গিয়েছে, প্রসন্ন হয়ে গিয়ে বলে যে সাধু বাবাকে বলো তিনি ঘরে আপনাকে ডাকছে। এখানে তিনি এখানে বলছেন আপনাকে ভিতরে তিনি ডাকছেন রানী। এখন রাজা গিয়েছে, শ্রী সাধু বাবা গিয়েছে, অনেকে আসন দিয়ে বসিয়েছে। বলে সাধু বাবা তোমার আমি কি সেবা করবো? বলে মহারানী আমি তো কোনো জরুরি কাজ নিয়ে এসেছিলাম, কেবল রাজার সঙ্গে 1 মিনিটই আমি কথা বলতে চেয়েছিলাম, কিন্তু রাজা আমার সঙ্গে মিললেই না। বলে আমাকেই বলুন আমি আপনার সেবা করবো, হ্যাঁ আমি সেবা করে দেব। বলে মহারানী আপনি ধ্যান দিয়ে শুনুন, আমি ভজন করতে করতে নিজের দিব্য দৃষ্টিতে আমি দেখতে পেয়েছি এই যে রাজা 7 দিন ভিতরে মরবে, রাজা 7 দিনতে ইয়ে মরবে। এখন রানী শুনে তো ভয় পেয়ে গেছে, কেউ এখন এখন নূতন বিয়ে হয়েছে, হ্যাঁ রানী এখনই এসেছে, কিছুদিনই আগে রাজা তিনি রাজ্যাভিষেক ওনার হয়েছে, আর যদি শুনে রাজা 7 দিন ভিতরে মারা যাবে তখন কি হবে বলুন? যদি রাজাই মরে গেল রানীর কি মহত্ব থাকবে? এখন তো রাজা রানী খুব ভয়ভীত হয়েছে। বলে এটা কি সত্যি কথা? বলে সত্যি কথা, আমার ভজন কখনো বৃথা হবে না, আমি নিজের দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছি। বাস এইটুকু বলে সাধু বাবা চলে গেছে। আর রানী এত ভয় পেয়ে গেছে, বলে যাও একটা দাসীকে বলেছে যাও বলো রাজা রানী এখন এখন আপনাকে স্মরণ করছে, আপনি এখনই আসুন। যখন একটি দাসী গিয়ে রাজাকে বলছে রানী হ্যাঁ এখনই আপনাকে স্মরণ করছে, তখন রাজা তো সমস্ত রাজকার্য ছেড়ে দৌড় মারছে। দেখুন একটা সাধু এসেছিল মিলতে, 1 মিনিট রাজার কাছে সময় ছিল না, কিন্তু যখন শুনতে পেয়েছে রানী ডাকছে না, সব কাজগুলো ছেড়ে ভাবছে। বলছে মহারানী কি কাজ, আমি তো এখানে ওখানে অফিসে এখানেই গেলাম। বলে আপনার কাছে কোনো সাধু গিয়েছিল মিলতে? বলে হ্যাঁ। বলে সাধুর সঙ্গে মিলেছেন? বলে আমি রাজকার্যে বিজি ছিলাম। বলে মহারাজ ভগবান তিনি স্বয়ং বলছেন যখন আমি কোন জীবের উপরে কৃপা করি আমি ডাইরেক্ট আসি না, আমি সাধু গুরু রূপে আমি নিজে আসি, ভগবান স্বয়ং বলছে।
একজন সাধু তোমার কাছে এসেছিল এক মিনিট সময় হলো না, আর আমি ডাকলাম তো সব কাজ আছে দৌড়ি দৌড়ি পালিয়ে দিল। বলে আরে বলো না কি কি কাজ তো বলো। বলে তিনি তো মহত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছিলেন। বলে কি বলেছেন? বলে তিনি বললেন উনি ওনার দিব্য দৃষ্টি সে দেখতে পেয়েছেন আপনি সাত দিনতে মরবেন। কতদিনতে মরবেন? সাত দিনতে মরবেন। রাজা শুনে যদি আপনাকে কেউ বলে সাত দিনতে মারা যাবে কি হবে বলুন? শোনার সঙ্গে সঙ্গে আধাই মরে যাব, শোনার সঙ্গে সঙ্গে আমরা আধাই মরে যাব। শুনে চিন্তা করতে করতে বলে কি বলছে এসব কথা? ওনাকে জিজ্ঞাসা করছিলে কোন উপায় আছে কিনা? বলে আমি সবকিছু জিজ্ঞাসা করেছি। বলে তবে তিনি বললেন আমার যে ভজন আমার যে দিব্য দৃষ্টি সে দেখেছি ওইটা কখনো মিথ্যা হতে পারে না, এটা নিশ্চিত রূপে ফলীভূত হবে। রাজা তো ভয় পেয়ে গেছে। বলে সাধু বাবা গেল কোথায়? বলে এখনই এখানে তিনি বেরিয়ে গেছে। তিনি লোকদের পাঠিয়ে বলে যাও ওনাকে পালকিতে বসিয়ে নিয়ে আসে। দেখো এখানে এক মিনিট সময় ছিল না, বলে চোখে পালকিয়ে বসিয়ে নিয়ে আসে। যেখানে সাধু বাবাকে নিয়ে এসছে বলে বাবা আপনি কি বললে আমি সাত দিনতে মারা যাবো? বলে হ্যাঁ। বলে এটা কি সত্যি? বলে এটা ধ্রুব সত্য। রাজা তো ভয় পেয়ে গেছে। বলে দেখো চিন্তা করো না, তুমি অনেক দান পুণ্য করেছ, এই জন্য তুমি অক্ষয় স্বর্গ তোমার প্রাপ্ত হবে। বলে তারপর বলে স্বর্গতে সমস্ত প্রকার সুখ ওখানে আছে কিন্তু একটি দুঃখ আছে। বলে কি আছে? বলে ওখানে খুব বড় বড় মশা আছে। হ্যাঁ ওখানে বড় বড় কি আছে? মশা ওখানে আছে। যখন আপনি ঘুমাবেন না আপনি কাটতে থাকবে, আপনাকে শুতে দেবে না। বলে তারপর বলে চিন্তা করে না ওখানে মশারিরও ব্যবস্থা আছে। হ্যাঁ কিন্তু আর একটি ওখানে অভাব আছে। বলে কি? বলে ওই মশারির যে কোণে না একটি ছোট ছিদ্র আছে, ওই দিকে থেকে মশা ঢুকার চান্স আছে, ওই দিকে ঢুকে যাবে। বলে কি কি করতে হবে? বলে যখন তুমি মারা যাবে না এটা কাজ করবে, এটা সোঁচ একটা সুতো নিয়ে যাবে, ওটা সেলাই করে দিবে, বাস আরামসে ঘুমাবে। বলে সাধু বাবা আপনি বলছেন মারার সময় একটা সোঁচ সুতা নিয়ে দিতে? বলে হ্যাঁ। বলে যখন মরবো এখানে তো ঘুরিয়ে দিবে, আমাকে মরার পর তো এখানে জ্বালিয়ে দিবে, আমি সুত সুতরা কি করে নিয়ে যাবো? বলে তুমি জানো তোমার সঙ্গে সুত সুতো যাবে না? বলে সারা দুনিয়া জানো। বলে সারা দুনিয়া জানে সঙ্গে একটা সুত সুতো সঙ্গে যাবে না? বলে মহারাজ আমি আপনাকে কেবল এইটুকু কথা জানাতে এসেছিলাম যে রাজ কার্যে তুমি এত বিজি আছো, হ্যাঁ যদি একজন সাধু আসে তার সঙ্গে তোমার এক মিনিট কথা বলার সময় নেই, কিন্তু যখন এখান থেকে মারা যাবে একটা ছোঁচ সুতো এখান থেকে সঙ্গে যাবে না, পত্নী তোমার সঙ্গে ক্রন্দন করতে করতে দরজা পর্যন্ত যাবে তার আগে কিছুই যাবে না, পরিবার তোমাকে শ্মশান পর্যন্ত নিয়ে যাবে আর ওইখানে পুড়িয়ে তা টা করতে করতে ঘরে ফিরে আসবে, ওর আগে কেউ যাবে না। রাজা বললে বাবা বললে মহারাজ বলুন মারার সময় কি বলে আপনাকে নিয়ে যায়? আপনাদের এখানে বলে বল হরি, হরি বল বলেন, আর আমাদের কই দিকে না? বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই মা ঝুটা হে। বুঝতে পারছেন তো? আমাদের ওই দিকে বলে তুমি যতটুকু গোবিন্দের নাম নিয়েছ, যতটুকু তুমি কৃষ্ণের নাম নিয়েছ, তোমার সঙ্গে শুধু ওইটুকু যাবে, সব কই মা ঝুটা হে, মানে ইয়ে ছাড়া তুমি যা কিছু করেছ কেবল মিথ্যাতে ইয়ে জীবন কাটিয়েছ, কেবল মিথ্যাতে জীবন কাটিয়েছ, একটি ছুঁচ সুতো তোমার সঙ্গে যাবে না, সবকে এইখানে তোমাকে ছেড়ে দিয়ে যেতে হবে, এইখানে ছেড়ে দিয়ে যেতে হবে, তোমাকে শুধু আমি এইটুকু কথা জানাবার জন্য কি করলাম। এবার তুমি ধ্যান দিয়ে শোনো, আপনার মানে মন দিয়ে বুঝো, তিনি বলেননি সাত দিন পরে মারা যাবে, ভালো করে শুনুন, তিনি ইয়ে বলেনি সাত দিন পরে মারা যাবে তিনি বলেনি, তিনি কি বলেছিলেন? সাত দিনতে তুমি মারা যাবে, সাত দিন ভিতরে মারা যাবে, মানে কি তিন সাতই দিন আট হয় না, তিন সাতটা দিন না, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, দিন কয়টা? সাতটাই দিন, দিন আট হয় না। তিনি বলেছিলেন সাত দিন পরে মারা যাবে, অর্থ হলো তুমি সাত দিন পরে মারা যাবে না,
এই সাত দিন ভিতরে তুমি মারা যাবে, কিন্তু যখন তুমি মারা যাবে তোমার সঙ্গে একটা ছোঁচ আর সুতোর সঙ্গে তোমার যাবে, তোমাকে সব এইখানে ছেড়ে দিয়ে যেতে হবে। তখন বললেন অন্তিম সময় কি বলতে বলতে নিয়ে যায়, বলে রাম নাম সত্য হে গোপাল নাম সত্য। বলে মানে কি, বলে জগতে কেবল ভগবানের নামই সত্য আর জগতে সব মিথ্যা। বলে কতটুকু ভগবান যেন সময় দিও, কতটুকু গোবিন্দ সেবায় কতটুকু গোবিন্দের নামে সময় দিচ্ছ, আর কতটুকু সময় তুমি টিভি দেখতে সময় কাটাছ, কত সময় স্মার্টফোন টিভি ইন্টারনেটে কত সময় তুমি সময় কাটাছ। যখন ওই রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে সত্য বল গত্য হে সব কই বাত ঝুঠা হে, তবে তুমি মিথ্যাতে কতটুকু সময় কাটাছ আর সত্যতে কতটুকু সময় কাটাছ, হ্যাঁ কতটুকু সময় কাটাছ। তখন ওই যে সাধু বাবা ছিল না আমার দিকে তাকা, ওই রাজাকে তখন একটি এই মালা আর ঝুলি দিলে, বলে মহারাজ এই মালা আর ঝুলি না, সকালে স্নান ঠান করে, হ্যাঁ স্নান ঠান করে গোবিন্দের হরি নাম জপ করবে, ভগবানের নাম জপ করবে, এবং নাম জপ করে তুমি কাজে যাবে। হাতে তো কাম করবে, লেকিন মুখে কি করবে, ঠাকুরের নাম, হাতে কাম আর মুখে নাম। আর যখন বিকাল আসবে আবার একটু গোবিন্দের নাম নিবে, একটু গীতা পড়বা, একটু ভাগবত পড়বা, একটু রামায়ণ পড়বে। তখন রাজার জীবন পরিবর্তন হয়ে গেল, বলে মহারাজ আপনি তো আমার চোখ খুলে দিলেন, আপনি আমার চোখ খুলে দিলেন, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি গোবিন্দের ভজন করব। বুঝতে পারছেন তো, এই যে এখানে এই যে ভাগবত সপ্তাহ হয় না, তার ফলে মহারাজ তো জানতেন সাত দিন আগে আমি মরব না, কিন্তু আমরা কি বলতে পারবো, বলে নিঃশ্বাস নৈব বিশ্বাস কথা রুদ্ধ ভবিষ্যতি, নিঃশ্বাসতে কোনো বিশ্বাস নেই। কিন্তু যদি কাকে ভজন কথা বলা হয় না, বলে আমি মরি যাচ্ছি এখন ভজন করবো, আরে রিটায়ার্ড লাইফে ভজন করবো, রিটায়ার্ড লাইফে যখন কোনো কাজ কাম থাকবে না না তখন একটু মালা জপ করো। বলে না, প্রহ্লাদ মহারাজ বলছে কৌমার আচরতে প্রাজ্ঞম, তিনি বাচ্চাদের তিনি শিক্ষা দিচ্ছে, হ্যাঁ কত বর্ষ বয়স থেকে গোবিন্দের ভজন করবে, বলে কৌমার, কৌমার মানে কি, বলে পাঁচ বর্ষের বয়স থেকে গোবিন্দের ভজন আরম্ভ করে দিবে। তখন বাচ্চারা প্রশ্ন করে, বলে প্রহ্লাদ পাঁচ বয়স থেকে ভজন কেন করবো, যখন বড় হয়ে যাবো তো ভজন করবো, বলে তোমাদের কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে, তোমাদের কাছে কোনো গ্যারান্টি কার্ড আছে, ও ওর আগে যদি পটল তোলো কি হবে, ওর আগে যদি বল হারি হারি বল তাহলে কি করবে। তখন বাচ্চারা বলছে না তো দ্বিতীয় জন্মে তো করবো, আগের জন্ম করবো। প্রহ্লাদ মহারাজ বলছে দুর্লভম মনুষ্য জন্মম, ইয়ে ভগবান ইয়ে মানব শরীর তিনি বারম্বার তিনি দেন না, হ্যাঁ এই জন্য ভগবান রাম তিনি অযোধ্যা বাসীদের গুছাছেন। কি বলছেন, বলে বড়ে ভাগ মানস তন পাবা, বড়ে ভাগ মানস তন পাবা, বড়ে ভাগ মানস তন পাবা, বড়ে ভাগ মানস তন Thank you.
भगवानेर भक्ति प्रचार करे हैं एक माने सबलाई घरे घरे कीर्तन घरे घरे भजन सब गोविंदेर भजन करते आरंभ कर दी और भगवानेर नाम के बुलाए मंगल भवन अमंगल है जेखाने गोविंदेर भजन कीर्तन है सेखाने पाप प्रवेश करते नाही पापेर कोनो स्थान नहीं एक माने पापी ते पाप जिलो ओ दुखी होई गोविंदेर काछे गिए छे बोले प्रभु आमाके प्राण शेष कर दे बोले केनो की होई छे बोले तुमी जगते एरकम नाम लिए ले एकन सबाय के तुम्हारे नाम जप कर छे सबाय कीर्तन कर छे और जेखाने तुम्हारे कीर्तन भजन पूजा पाठ है ना आ ता आमी ओखाने थाकते बारी ना तब आमाके रेखे लाभ की मेरे के लिए न तुम आमाके स्थान दी बोले देखो जखने ए भगवान रे भजन कीर्तन हरि नाम होवे जरा ताली बजावे गोविंद रे नाम कीर्तन करवे तभी तादर माथा रोबर जी उड़ी जावे बोले हां बोले कोड़िए के थारो को थाए बोले जरा ताली बजावे ना जरा गोविंद रे नाम ना करे करवे ना ओदर माथा रोबर के बज जावे बुझते बार सर तो एजने जखन भगवान ने कीर्तन नाम है की करता है ताली बजाता है हर की करता है भगवान नाम होता है किंतु कौन कौन ताली बजा लेना की है पाप तो उड़ी जावे किंतु से पाप का की कुठाई बसे कौन कौन बगल की बस जाए हां बगल बस जाए जब बगल बस जाए तमन तमन की करे बोले निताई गौर प्रेमानंदे हरि हरि बोल जखन हरि बोल करी भाई बगल जे थाने ना पाप का सही जाओ उड़ी जाए इतने जखन कीर्तन आवे सवा की करवा की करे ताली बजाए हाथ हाथ से लगे देखो अंत प्रत्येक बार बोल हमारा ताली बजाई कर अब जेखान जावे कुथाय जखन भगवान ने कीर्तन है ना सब जगह बोल ताली बजाओ ताली बजाओ हैं बोल ताली बजाओ बोल ताली सब जगह ताली बजाए बोले के ना बोल ताली बजा ले की है बोले पाप उड़ी जावे हैं पाप का उड़ी जावे हैं इतने सबाई बोले ताली बजाओ और ताली बजा ले की है गोस्वामी तुलसीदास उदाहरण दिए अपने कुथाय चाल डाल सुधा दिए छे ओखाने से पापी गुलो खी जाछे ओ किताब रे अपने की करबे पूरा बार जने देखो ताली बजा ले की है ओ बाकी गुलो उड़ी जाए अर्थ होलो जखन भगवान रे भजन करी यदि पाप आसना ताली बजा ले की है पाप की उड़ी जाए एक अर्थ अर्थ द्वितीय अर्थ होलो देखो भक्ति एकटा साइंस भक्ति की बोलो जो भक्ति होले का साइंस मन करबे ना अरे मन रे का भाविक बल भक्ति ना हमारे जे ऋषि मुनि राछिलो बड़ा छोटा छोटा साइंटिस्ट छिलो ना रे बहुत बड़ा बड़ा साइंटिस्ट छिलो अपना न्यूटन रे नाम सुने छे न्यूटन नाम सुने छे न्यूटन सर ना के बोला है सब तक पृथ्वी के सब तक बड़ा साइंटिस्ट किंतु एकन कारे साइंटिस्ट करा ना और फिलोसफी तो अनेक भूल देखे बोले न्यूटन ये भूल बोले गिए छे ये भूल बोले गिए छे एजने देखे बने छेले दे कखनो कखनो पुस्तक पालटा है बोले के ना बोले एक जन साइंस से एक कथा बोले छे और द्वितीय साइंस से और पूरा फिलोसफी में कटी चली है किंतु अपनी देखे छे ना हमारे गीता रे कोनो श्लोक पालती है छे भागवत रे कोनो श्लोक पालती है छे रामायण रे कोनो श्लोक पालती है छे सुने छे हमारे वेद रे कोनो श्लोक मंत्र पालती है छे सुने छे ना अपनारा सुने नहीं बोले के ना हमारे जो ऋषि मुनि राछिलो बड़ा साधारण साइंटिस्ट छिलो ना हैं पूरा भजन करते 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 समस्त इंद्रिय जब विशुद्ध हो जे तो शुद्ध हो जे तो तरह से दिव्य दृष्टि से जे दर्शन कर जे वही ना लिखे छे कि ये जगत का जगत रा साइंटिस्ट रे इधर भूल है के ना बल इधर के ना भूल है हां देखो कारण बोल छे पूरा जेटा देखे ना बल वही रह माने एकरा ना साइंटिस्ट जा की बोले बोले जेटा देखे ने की करे मैंने ना देखिले जेने देखबो सेटा तो मानबो एकने प्रमाण तीन प्रमाण बोला होई छी एकटी होलो प्रत्यक्ष प्रमाण एकटा होलो अनुमान प्रमाण एकटी होलो शब्द प्रमाण बुझते बात छ सब कि बुझते बात छ ना हां एकने तीन ती प्रमाण बोला है छी एकटी प्रमाण की बोले प्रत्यक्ष प्रमाण बोले प्रत्यक्ष साइंटिस्ट का अधिक आंसर तरह प्रत्यक्ष प्रमाण के माने जेरकम हैं আপনি যেটা চকটে দেখবেন সেটা মানবে কিন্তু দেখুন চক আমাদের রোড দোকান আছে দেখবেন গরম সময়ে আপনি গাড়িতে যাচ্ছেন
কিন্তু যখন আপনি কাছে গিয়ে দেখবেন ও জল নেই, ওখানে জল নেই, ও গরমের জন্য দেখা দেবে চোখটা তোমাকে ধোকা দিল কিনা, ধোকা দিল কিনা, ধোকা দিয়েছে। দ্বিতীয় হলো দেখবেন ফ্যান যখন খুব জোরে ঘুরে ঘুরছে এইরকম, কিন্তু দেখলে মনে হবে না ও উল্টো ঘুরছে, এটা উল্টো ঘুরছে, তোমার চোখে ধোকা দিল কিনা, ভুল যেটা কিনা, ভুল যেটা কিনা, ভুল যেটা। হ্যাঁ, আপনি রাত্রিতে যাচ্ছেন, একটা রশি পড়ি আছে, হ্যাঁ একটা দড়ি পড়ি আছে, আপনি হঠাৎ পাইলে সাপ সাপ করে চিৎকার করছেন, পরে দেখা গেল ওটা সাপ নেই, ওটা কি, ওটা দড়ি। ধোকা দিল কিনা, ওইটা ধোকা দিল কিনা। এই জন্য প্রত্যক্ষ প্রমাণে অনেক দোষ আছে, এই জন্য এই সায়েন্টিস্টদের অনেক ভুল হয়। ভূগোল কিন্তু আমাদের যে গীতা ভাগবত রামায়ণ এগুলো একদম পারফেক্ট সায়েন্স, ভক্তি সায়েন্স। হ্যাঁ, ভক্তি হলো সায়েন্স, তালি বাজালে কি সায়েন্স, সুগার ভালো হবে, এটা ক্যান্সার, এটা ডায়াবেটিস, এটা হাই প্রেসার দেখেছেন না, দেখবেন হাতে এই ওরা ঋষি মুনিরা আগে থেকে জানতো। আপনি যখন তালি বাজাবেন না দেখবেন সমস্ত বহুত বড় একটা আকুপ্রেসার, দেখবেন যদি এক মিনিট আপনি তালি বাজান শরীরের মধ্যে ঊর্জা প্রকট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সমস্ত ঊর্জা প্রকট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তালি বাজালে কি হবে, আকুপ্রেসার হবে, শরীর তোমার ভালো থাকবে। হ্যাঁ, দেখবেন ওই যে যারা মণি গোয়া করতে যায় না, আপনাদের দেখান দেখতে যায় না, আমাদের ওইদিকে যে খুব জোর তালি বস বস তালি বাজে, খুব জোর তালি বাজায়। তখন বললো কেন জানেন, দেখলেন সব তালি বাজায়, সব সময় ওরা তালি বাজায় থাকে, এই জন্য ওদের শরীরের মধ্যে কোন রোগ হয় না। আমাকে শুনে তো খুব ভালো লাগলো, বাহ খুব ভালো কথা বলছে, বুঝতে পারছেন তো। এখানে তালি বাজালে কি হবে, আত্ম প্রেসার হবে। আর যারা সায়েন্স যারা পড়েন না, আপনি দেখবে শরীরে যত নার্ভ গুলো না হাত পা থেকে মাথায় জোড়া আছে, বলে তালি বাজালে পরে সমস্ত যে নার্ভ গুলো খুলে যায়, আপনি খুব ইন্টেলিজেন্ট হবে তালি বাজালে, মেধা শক্তি বাড়বে। হ্যাঁ, এটা সায়েন্স রা বলে মেধা শক্তি বাড়বে। আর যে সব থেকে বড় কাজ কি জানেন তো, তালি বাজালে মন দিয়ে শুনো, যখন আমরা সংসার বেশি দুঃখী দুঃখী হয়ে যায়, বহুত দুঃখী হয়ে যায়, কিছু প্রকারে কোন দুঃখ যাচ্ছে না, তখন আমরা কি করি, জ্যোতিষ কাছে যাই, দেখুন একটু হাত দেন, কেন একটু দুঃখ কষ্ট কিছুতেই যাচ্ছে না, সংসারে অসুখ বিসুখ লেগেই আছে, কারণ তো জ্যোতিষ তোমার দুঃখ দূর করে দিবে, বলবে এই স্টোনটা পড়ো, এইটা পড়ো, 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, সব টাকা বের করে দিবে, বুঝতে পারছো, ও ভালো করতে পারবে না, কিন্তু ভগবান ভালো করতে পারবে। এই জন্য ভগবানকে বলা হয়েছে ঈশ্বর, ভগবানকে ঈশ্বর, ঈশ্বর মানে কি, ঈশ্বরের ডেফিনেশন কি, অকর্তুম কর্তুম অন্যথা কর্তুম যাহ সত্যতে সবে ঈশ্বর, মানে হা কে না, না কে যিনি হা করতে পারবে, তিন হলেন ভগবান, তিন কে রাত আর রাত কে যিনি তিন করতে পারবে, তিন হলেন ভগবান। হ্যাঁ, এই জন্য যখন তালি বাজাবে না, বলুন আমরা কখনো তালি বাজাই, স্বাগত করতে, যখন কার স্বাগত করে না, আমরা কি বলি, ভাই তালি বাজিয়ে ওনার স্বাগত করো, বলুন এখানে কার স্বাগত করছে, বলো এখানে যে তালি বাজাতে কার স্বাগত করছো,
भगवान स्वागत कर ठाकुर स्वागत कर यदि तुम्हारे भाग्य रेखा एक दिखे था यदि आप भगवान गोविंद कीर्तन यदि ताली बजान अपना भाग्य रेखा पाती है भाग्य रेखा भगवान ठाकुर ही बदलाते पारे दुनिया से और केव तुम्हारे भाग्य की केहू बदलाते पारे ना जी जब तो चोर ताली बजावे ना तादर तब तो भाग्य रेखा पाती है ठीक है खूब जोर जोर ताली अनेक लाभ आज ताली बजाव ठीक है बोल हरी बोल हरी बोल जदि आपनी आमार छेले हुई आसे तामे आमी संसार करू
আপনি আমার ছেলে হয়ে আসবে? ভগবান বলে ঠিক আছে, আমি তোমার ছেলে হয়ে আসবো। বলে দ্বিতীয় শর্তটি কি? বলে ততদিন পর্যন্ত আমি সংসার থাকব, যতদিন পর্যন্ত সন্তান না হয়, কিন্তু তারপরে কিন্তু আমি ভজন করতে চলে যাব। বলে কোন চিন্তা নেই। তখন তিনি দশটি সন্তান, তারপরে ব্রহ্মা তিনি বাম এবং দক্ষিণ অঙ্গ থেকে মনু শতরূপাকে তিনি সৃষ্টি করে। কালকে আমরা শুনেছিলাম না, এই মনু মহারাজ থেকে সৃষ্টি ধীরে 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 আসে। এই জন্য আমাদের কি বলা হয়? মানব। এই জন্য আমাদের কি বলা হয়? মানব। কিন্তু এখানকার সায়েন্টিস্টরা কি বলে? ডারউইন থিওরি কি? সব আমসব বান্দর থেকে হয়েছে, তোরা কি কইছি? কিন্তু না, আমরা বান্দর থেকে হয় নাই, আমরা কার থেকে হয়েছি? আমরা ভগবান থেকে হয়েছি, হ্যাঁ, আমরা শ্রী ঠাকুর থেকে হয়েছি। কিন্তু কিছু কিছু লোকেরা যারা বেশি সায়েন্স পড়ে না, বিশেষ করে মানে পিপলিক থিওরি পড়ানো হয়, যেগুলো কি জীবকে নাস্তিক করা হয়। জানেন তো তিনটা থিওরি কি? প্রথম থিওরি ওরা পড়ায়, কিন্তু ওইগুলো আমেরিকাতে পড়ানো হয় না। আমেরিকা কেবল আমাদের ভারত হলো ধর্ম প্রধান দেশ। ভগবান যত অবতার কোথায় হয়েছে বলুন তো? কৃষ্ণ কোথায়, রাম কোথায়, নরসিং কোথায়, বামন কোথায়? সব ভারততে। যত পবিত্র নদী কোথায়? গঙ্গা যমুনা সরস্বতী কোথায়? ভারততে। কেদারনাথ গঙ্গোত্রী যমুনোত্রী কোথায়? ভারততে। যত পবিত্র নদী অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অগত্যা কোথায়? ভারত ভূমিতে। এই জন্য ভারত ভূমিকে পুণ্য ভূমি বলা হয়েছে। এই জন্য আমাদের দেশের নাম হলো কি? ভারত। ভারত মানে কি? ভার অর্থ হলো প্রকাশ, রত মানে যিনি প্রকাশকে সব সময় রত থাকে। এই জন্য এর নাম হয়েছে ভারত, হ্যাঁ, এর নাম হয়েছে ভারত। কিন্তু এই আমাদের ভারত এই এই জিনিসগুলো পড়ায় স্কুলতে, লোকদেরকে নাস্তিক করা যায়। তিনটি কি থিওরি? প্রথম হলো ডারউইন থিওরি পড়ায়, আমরা বান্দর থেকে হয়েছি, হ্যাঁ। দ্বিতীয় থিওরি যেটা বিগ ব্যাং আছে, আপনারা শুনে থাকবে বিগ ব্যাং বলে সৃষ্টি কি করে হলো? পৃথিবী যখন বাস্ট হয়েছে, হ্যাঁ, বিস্ফোট হয়েছে, বিস্ফোট হয়ে এই যত গ্রহগুলো হয়ে গেছে, আর যখন পৃথিবীটি ঠান্ডা হয়ে গেলো পৃথিবী হয়ে গেছে, বিস্ফোট হয়ে তখন সৃষ্টি হয় না নষ্ট হয়ে যায়? বিস্ফোট হয়ে তখন সৃষ্টি হয় না, এ একটি থিওরি। তৃতীয় থিওরি পড়ায়, আত্মা নামক কোনো চিজ নেই, শরীরটা হলো একটা মেশিন, ও নিজে থেকে চলছে, নিজে থেকে চলছে শরীর না, শরীরটা মেশিন না, নিজে থেকে চলছে না। দেখবেন শরীর যখন শরীর থেকে আত্মা চলে যায় তখন কি হয়? আমরা কি বলি তাকে? মরা শরীর বলি, হ্যাঁ, তিনি মরা শরীর বলা হয়। দেখুন আমাদের মন্দিরে একবার কি হয়েছিল, দুজন পতি পত্নী আমেরিকা থেকে এসেছিল পরিক্রমা করতে, হঠাৎ কি হয়, ওনার পত্নীটা খুব বিমারি ছিলেন, শ্বাস বিমারি ছিল, হঠাৎ তিনি মারা যায়, মারা গেলে এখন তিনি খবর পাঠিয়েছে আমেরিকাকে, আমার মাটি মারা গিয়েছে। আমাদের ভারতীয় সংস্কৃতি মুখাগ্নি ছেলেই দিয়ে, মুখাগ্নি ছেলেই দিয়ে, ছেলে বলছে এই রাত্রি জন্য আমি ফ্লাইট ধরে আসছি, এই রাত্রি জন্য আমার মাকে রেখে দাও। আমাদের বৃন্দাবনে যে মঠ আছে রূপ সনাতন বলি, এখন এক রাত্রি করে রাখা হয়েছে ওই ঘরের মধ্যে, যখন ঘরের মধ্যে রাখা হয়েছে, ওর পতি এসেছিল, ওর পতিকে বলেছে তুমি ওই ঘরের মধ্যে আজ রাত্রে ঘুমাও। বলে না না আমি ঘুমাবো না, বলছে আমি ঘুমাবো না। বলে কেন? তুমি তো ওর সঙ্গে 50 বছর পর্যন্ত এক রাত্রিতে আমি পায়ে পায়ে হাত হাত রেখে ঘুমাছিলে, 50 বছর শুয়েছিলে, তো এখন এখন কিসের জন্য ঘুমা? আমাকে ডর লাগছে, আমার ভয় লাগছে। বলুন ওর শরীরের মধ্যে এরকম কি একটি বস্তু ছিল যার সঙ্গে তুমি 50 বর্ষ 60 বর্ষ ঘুমালে? এরকম কি বস্তু ওর শরীর থেকে চলে গিয়েছে, ওর সঙ্গে শুতে হবে না, ওই ঘরে তুমি শুয়ে থাকবে, ও ঘরে তুমি ভয়ে শুতে পারছি না? তো কি ছিল কি না শরীরের মধ্যে? বা আপনি ছিল কি না? কি ছিল? আত্মাটি ছিল ওর শরীরে, আত্মাটি ছিল এই জন্যে শরীরের মধ্যে। কিন্তু আমাদের থিওরি কি বড়াই নেই, আত্মা পাত্মা কিছু নেই, যে শরীরটা একটা মেশিন না, আত্মা আছে। এই জন্য আমরা বলছি চলছি খাচ্ছি দাচ্ছি, আর শরীর থেকে আত্মা চলে গেলে বলে না এক ঘন্টাও ঘরে রাখবেন, ওকে দিয়ে পুড়িয়ে দিয়ে আসো, ওকে পুড়িয়ে দিয়ে আসো, তারপরে 10-13 দিন পর্যন্ত আমরা অপবিত্র মানি, হ্যাঁ,
থিওরি গুলো পড়ায় না, জিপ করে নাস্তিক করাবার জন্য সব থিওরি গুলো পড়ায়, কিন্তু আমেরিকাতে সব থিওরি পড়ায় না, কিন্তু আমাদের ভারতে পড়ায়। এই জন্য ভগবান কেউ আছে, আমরা বলি না তার ইচ্ছা, ইচ্ছা ছাড়া একটা পাতা হো কি বলে, একটি পাতা হো নড়ে না তার ইচ্ছা ছাড়া। হ্যাঁ দেখো আপনাদের ছোট একটা স্টোরি শোনাচ্ছি, এসব স্টোরি গুলো মনে রাখো, ঠিক আছে? অন্যদের বুঝাবি যার ভগবান ভগবান মানে না। বলে এক সময় আকবর ওনার যে মন্ত্রী ছিল ওর নাম ছিল বীরবল, ও খুব বুদ্ধিমান ছিল। একবার তিনি বীরবলকে দুইটি প্রশ্ন করেছে, আপনাদের আগে শুনেছি আকবর শুনে নিচ্ছি, দুইটি প্রশ্ন হলো। প্রথম প্রশ্ন দিল ভগবান হে তো কাহাঁ হে, আপনারা হিন্দি বুঝতে পারেন একটু, কে কে হিন্দি বুঝতে পারে, কেউ হাত উঠাবে না, মাথা নাড়ালে, দশ মিনিট এটা হিন্দিতে শোনাচ্ছি। এখানে আকবর বীরবল কো প্রশ্ন কিয়া, দো প্রশ্ন কিয়া, পহলা প্রশ্ন কিয়া হে ভগবান হে তো কাহাঁ হে, দূসরি প্রশ্ন হে আগর ভগবান হে অভি ও কিয়া কর রহে। বলে দু দিন মে ইসকা আনসার তুমি দেনা পড়েগা, আগর আনসার নেই দোগে না তোমারি নৌকরি জায়েগি। অভি ও বীরবল আকর ঘর মে তো বড়া চিন্তা মে পড়ে গিয়ে, ও খানা পিনা সব ছোড় দিয়া, উসকা এক ছোটা বচ্চা থা। বলে পিতাজি কিয়া বাত হে, আপ ঘর মে আকর কে খানা পিনা কিউ ছোড় দিয়ে। বলে তু বচ্চা তু নেই সমঝে তু যা। বলে পিতাজি বতা তো সহি বাত কিয়া হে। বলে বেটা রাজা আকবর নে মেরে কো দো প্রশ্ন কিয়া হে, ভগবান হে তো কাহাঁ হে, আগর হে তো কিয়া কর রহে হে, কহতে আগর দু দিন মে ইসকা আনসার নেই দুঙ্গা তো মেরি নৌকরি জায়েগি, ফির তুমকো হাম কিয়া খিলায়েগে পিলায়েগে। উসকা ছোটা বচ্চা কা পিতাজি ইয়ে ছোটি সি বাত কে লিয়ে ইতনা চিন্তা কর রহে হো, চিন্তা মত করো, ইসকা আনসার মে দে দুঙ্গা, জব আপ যাওগে না রাজা কো পাস মে, মেরে কো সাথ মে লে চলনা। আগর রাজা প্রশ্ন করে আপ ইয়ে বতানা ইয়ে কোন সা বড়ি ভারি প্রশ্ন হে, মেরা ছোটা বচ্চা হি ইসকা আনসার দে সকতা হে, তু দে দোগে। বলে হাম। দেখো দু দিন বাদ মে গয়ে রাজা নে পুছা বীরবল ইসকা আনসার লেকর কে আয়া কি নেই। বলে মহারাজ জি মেরা ছোটা লালা হি ইসকা উত্তর দে সকতা হে। বলে লালা দে দেগা। বলে হাঁ। বলে বেটা বতাও ভগবান হে তো কিয়া, ভগবান হে তো কাহাঁ হে। বলে মহারাজ জি 10 কিলো দুধ মগবা, 10 কিলো দুধ মগবা। বলে মহারাজ বতাও ইয়ে দুধ মে ঘি হে কি নেই। বলে হে। বলে মেরে কো দিখাও কাহাঁ ঘি, বলে দিখাও ঘি কাহাঁ হে। বলে এইসে ছোড়ি ঘি দিখেগি, পহলে ইসকো গরম করো, ফির জমাও, ফির মন্থন করো, মক্খন নিকলেগা, ফির গরম করো জা করকে ঘি নিকলেগা। বলে মহারাজ জি ইয়ে দুধ মে ঘি হে, লেকিন উসকা এক প্রসেস হে, তো ঘি দেখনে কে প্রসেস হে, তভি জা করকে ঘি দিখেগা। আপ বতা রহে হো ভগবান কা হে, কোই লড্ডু থোড়ি হে, বানায়া অর খা লিয়া। জিস ভগবান কো পাণে কে লিয়ে রূপ গোস্বামী কহতে হে, যদ্যপি সমাধি সু বিধির বিবস্যতি ন তব নহার মরীচি। ব্রহ্মা জিনকো তপস্যা করতে করতে জিনকি নখ কি ছটা তক ভি দর্শন নেই কর পাতে হে। আর আপ বতা রহে হো ভগবান কাহাঁ, আর দিখা দো কি লড্ডু থোড়ি হে। জিনকো দর্শন করনে কা বাদ জীব কা ইয়ে ভব বন্ধন নষ্ট হো জাতা হে, জন্ম মৃত্যু চক্র সে চিরকাল কে লিয়ে মুক্ত হোকর কে ভগবান কো পাস মে চলে যায়ে। কত ভগবান কাহাঁ থোড়ি লড্ডু থোড়ি হে। রাজা তো খুশ হো গিয়া, বলে বাপ বচ্চা নে বড়িয়া আনসার দিয়া হে। ফির দূসরা প্রশ্ন কিয়া থা, বলো দূসরা প্রশ্ন কিয়া থা, আরে কে মন রাখে নি, দূসরা প্রশ্ন কিয়া থা, ভগবান হে তো কিয়া কর রহে হে, হ্যাঁ হে তো কিয়া কর রহে হে। বচ্চা নে কাহা প্রশ্ন কোন কর রহা হে, বলে মে। বলে উত্তর কোন দেগা, বলে তু। বলে মহারাজ জি জো প্রশ্ন করতা হে ও স্টুডেন্ট ছাত্র হে, জো আনসার দেতা হে ও তা টিচার, ও তা টিচার মাস্টার হোতা হে। বলে মাস্টার কাহা বৈঠতা হে ওর ছাত্র কাহা বৈঠতা হে, মাস্টার উপর বৈঠতে হে ছাত্র নিচে। আপ প্রশ্ন শুনোগে মতলব মে হো গিয়া টিচার, আর মে নিচে খড়া হুয়া ওর উপর সিংহাসন মে বৈঠ গিয়া কি প্রশ্ন কর রহে হে। ইয়ে নহিঁ, কৃষ্ণ গীতা মে কহতে হে তদ্বিধি প্রণিপাত ন পরিপ্রশ্নেন সেবয়া। अगर ब्रह्म विद्या पाना चाहते हो उसका नियम है पहले जाकर गुरु जी को प्रणाम करो, पहले गुरु जी को प्रणाम करो, उनकी सेवा करो, फिर जाकर के कहीं ब्रह्म विद्या प्राप्ति होती है। आप
ऊपर बैठ करके प्रश्न कर रहे हैं, नीचे उतर पाइए और मेरे को ऊपर बैठा। महाराज फंस गए। आपने पूछते बात से कि नहीं थी कि माथा नड़ा से पूछते बात से राजा तो फंसे गए थे मास्क कर। एक खान बोले ठीक आछे ওই ছেলেটাকে কি করছে উপর বসিয়েছে, এখন নিচে নেমে এসেছে, বলে হাত জোড়ি করে প্রশ্ন করো। আকবর হাত জোড়ি করে প্রশ্ন করছে, বলে এইবার বলুন ভগবান আছে তো কি করছে, বলছে এইটাই করছে। বলে কি করছে, বলে একটু আগে তুমি ছিলে রাজা, আমি ছিলাম প্রজা, আর আমাকে তিনি কি করলে, তিনি আমাকে উপর বসিয়ে দিয়েছেন আর তোমাকে সঙ্গে সঙ্গে তিনি নিচে নামে দিয়েছে। তিনি এক সেকেন্ডে রক্তকে তিনি রাজা বানাতে পারে, রাজাকে তিনি যজ্ঞ বানাতে পারে, ভিখারীকে তিনি রাজা বানাতে পারে, রাজাকে তিনি ভিখারী বানাতে পারে। রাজা মেনে গেল বাবারে, কি কাহিনী মনে থাকবা। কেউ নাস্তিক লোক আছে না, বলে ভগবান ভগবান দেখেছে তো ভগবান ভগবান করো, যদি এই কাহিনী মনে রাখতে পারে না তাদের আপনি যথার্থ উত্তর আপনি দিতে পারবেন। ঠিক আছে, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরে কৃষ্ণ হরি বল। এই জন্য তিনি বললেন দেখুন আমি ততদিনই থাকবো যত তুই সন্তান না হয়। এখন তিনি মনু মহারাজ থেকে কে হয় দুইটি পুত্র আর তিনটি কন্যা হয়। এখান থেকে ধীরে 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 সংসার যে ক্রমটা এইখান থেকে ধীরে ধীরে আগে সংসারের ক্রম বাড়ে। এখানে মাতা দেহুতি সঙ্গে হ্যাঁ ভগবান কপিল দেবের এখানে বিয়ে হয়েছে। এখানে বিয়ে হওয়ার পর তিনি আবার কি করলেন, সঙ্গে সঙ্গে তিনি আবার ভজন বসে গেলেন। এখানে মাতা দেহুতি নিজের পতি প্রতা ধর্মেতে তিনি পতির তিনি সেবা করেন। 10,000 বর্ষ পর্যন্ত তিনি তপস্যা করতে থাকেন। 10,000 বর্ষ পর্যন্ত যখন চোখ খুলে না কর্তম ঋষি ভুলে গিয়েছেন আমি আগে বিয়ে করছিলাম, উনি ভুলিয়ে গেছেন আমি আগে বিয়ে করছিলাম, উনি সামনে দেখে না একটা বুড়ি বসে আছে। হ্যাঁ বলে তুমি কে, বলে তুই ভুলে গেছো বিয়ে করছিলে, তুমি বিয়ে করছিলে ভুলে গিয়েছ, না তুমি ওই দেহুতি, এ দেহুতি এত সুন্দরী ছিল, আকুতি দেহুতি প্রসূতি এ তিনটি মেয়ে এত সুন্দরী ছিল, ওরা যখন আঙ্গনেতে খেলাধুলা করতো না দেবতারাও এদের সুন্দর দেখে বেহোশ হয়ে যেত, মানে এত সুন্দরী ছিল। কিন্তু তিনি পতি সেবা করতে 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 একদম বুড়ি হয়ে গেছে। বলে কেন, বলে পতি দেব এখন ভোজন করে না, এখন এ কি করে ভোজন করে, তিনি ভোজন করে না, পতি দেব শৃঙ্গার করে না, স্নান করে না, পতি যখন শৃঙ্গার স্নান করছে না তিনি কি করে শৃঙ্গার স্নান করতে পারেন। এই জন্য ওনার চুলের মধ্যে না সব জটা হয়ে গেছিল, চুলের মধ্যে তিনি জটা হয়ে গেছিল। এই জন্য হ্যাঁ হরে কৃষ্ণ ধ্যান দিয়ে শুনো, আমি আমার আগে আমাদের গ্রামে দেখেছি যে বাড়ির যে মায়েরা না সকালে কেউ শৃঙ্গার করতো না, ও সব বিকালে শৃঙ্গার করতো। কেন জানেন, কেন শৃঙ্গার কিসের জন্য করা হয়, পতির জন্য শৃঙ্গার কিসের জন্য করা হয়, পতির জন্যই মহারাজ শৃঙ্গার করে না, ও পতিরা তো দিন সারাদিন কাজ করতে যায় তাই শৃঙ্গার করে কাকে দেখাবে। এই জন্য আমরা নিজেরা বাড়িতে দেখেছি মায়েরা সকালে তো শৃঙ্গার ফিঙ্গার করতো না, ওই বিকালে হ্যাঁ বিকালে শৃঙ্গার করতো। বলে কেন, পতি এখানে কাজ থেকে আসবে, হ্যাঁ পতি এখানে কাজ থেকে আসবে, পতিকে তো মহারাজ শৃঙ্গার দেখাবে, শৃঙ্গার তো অন্যের জন্যে নয়, কার জন্যে, কেবল পতিকে দেখাবার জন্য শৃঙ্গার। ওই যে মায়েরা যে মাথার মধ্যে কাপড় দেন, কিসের জন্য কাপড় দেওয়া, বল কিসের জন্য কাপড় দিয়ে, বলে আমার সুন্দরতা কেবল আমার পত্নীর জন্য অন্য কার জন্য নয়। এটা হলে কোন বিদেশি সংস্কার এসে ওয়েস্টার্ন কালচার এসে আমাদেরকে সব নষ্ট করে দিচ্ছে আমাদের সংস্কৃতিকে। ওয়েস্টার্ন কালচার আমরা মনে করছি বোধ হয় ওদের মধ্যে যত কাপড় না পড়তে পারে না ততই ভালো, হ্যাঁ যত কাপড় না পড়তে পারে। রাশিয়াতে ওখানকার মেয়েরা ওই সরকার সঙ্গে যুদ্ধ করছে, লড়াই করছে, বলে কেন জানি তো, ওরা বলছে আমরা শাড়ি পরে কেন স্কুল কলেজ যাব না, রাশিয়া মেয়েরা সরকার সঙ্গে।